হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি সবিতা স্ট্রিমারের সবিতা। আজকে থাকছে দোকানের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে ডাল পুরি, খুব সহজেই বানানো যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে লাগছে 250 গ্রাম ছোলার ডাল, এটাকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। দেখো এইভাবে ডালটা সম্পূর্ণ ম্যাশ করা যাবে না। এখানে নিয়েছি চিনি, জিরা, ধনিয়া শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি আদা পেস্ট, এখানে আমি সানরাইজের হিং পাউডার ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। আর সঙ্গে রয়েছে গরম মশলা, এই কটা উপকরণ। ওভেনের উপর দেওয়া পাত্রটি গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেলের মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম এবং এটাকে হালকা ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হিং পাউডার, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ম্যাশ করা ডালটা। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, জিরা ধনিয়া পাউডারটা দিয়ে দিলাম। এখানে আমি 2.5 চামচ মতন জিরা ধনিয়া পাউডার দিয়েছি, দিয়েছি গরম মশলা 1/2 চামচ, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তেলের সাথে ময়দাটা যেন খুব ভালো করে মিশে যায় সেদিকটা নজর রাখতে হবে। মোটামুটি মিক্সড করা হয়ে গিয়েছে। এবার দেখো মুঠো করলে দেখো এরকম হচ্ছে, মানে এটা কমপ্লিট। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। এটা আমি নর্মাল জল দিয়েছি, এটাকে ভালো করে মেখে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও দেব, সেই ভিডিও তোমাদের সর্বপ্রথম পৌঁছে যাবে। এদিকে দেখো ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে, এটাকে আমি লাচি কেটে নিয়েছি। এবার পুর ভরব। দেখো ফ্রেন্ডস, এইভাবে হাত দিয়ে ছড়িয়ে নিলাম আর পুরটা এর ভেতরে দিয়ে ঠিক মুখটা এইভাবে বন্ধ করে দেব। একে একে এইভাবে সমস্ত ডাল পুরিগুলো তৈরি করে নিতে হবে।
দেখো পুরটা দিয়ে ময়দার মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে। একে একে লাচিগুলো এইভাবে কমপ্লিট করতে হবে পুর দিয়ে। এবার এটাকে ময়দা দিয়ে বেলে নেব। এক্ষেত্রে তেল ব্যবহার করা যাবে না, তেল ব্যবহার করলে নষ্ট হয়ে যাবে। অপর পাত্রে রিফাইন্ড সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত ডালপুরিগুলো আমি ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে রয়েছে দেখো নিরামিষ ঘুগনি বা চানা মশালা। এর রেসিপি ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো, লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। এখন আমি এটাকে সার্ভ করে দেব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।